আসসালামু আলাইকুম শাহেখ বিজ্ঞ আলমালামাদের ছবি ফেসবুকের প্রোফাইল হিসেবে ব্যবহার করা কি হারাম যেই ছবিগুলো আসলে এখানে ব্যবহার করা হচ্ছে এগুলো সবই ডিজিটাল ছবি অনলাইনে কোনো সরাসরি ছাপানো কাগজে ছবিকে ব্যবহার করেন না অথবা তুলিতে এঁকে কোনো কেউ পোস্ট করেন না এগুলো সব ডিজিটাল ছবি এই ডিজিটাল ছবিগুলোর ব্যাপারে আমাদের অনেক ওলামায়িকেরা বলেছেন যদি ছবির মধ্যে ইসলাম বিরোধী কোনো এলিমেন্ট বা উপকরণ না থাকে যেমন মেয়েদের ছবি মেয়েদের মুখমণ্ডলের ছবি অথবা কোনো মেয়ের সাথে তোলা ছবি ইত্যাদি এই ধরনের কোনো মানে শরিয়ত লঙ্ঘনজনিত কোনো কিছু যদি না থাকে তাহলে এই ধরনের ছবিগুলো ব্যবহারে কোনো সমস্যা নেই বিশেষ করে যদি মানে পরিচয়ের জন্য যেমন ফেসবুক কার এটা এবং সেটা অফিসিয়াল কিনা সেই ধরনের প্রমাণ এবং এভিডেন্সের জন্য লাগে সেটা করা যাবে এতে কোনো সমস্যা নেই কারণ ডিজিটাল ছবি ছবি বানানোর যে হারামের কথা হাদিস এসছে আমাদের অনেক বিজ্ঞ লাাম বলেছেন সে হাদিসের মধ্যে সেটা অন্তর্ভুক্ত নয় নিষিদ্ধ হিসাবে যেমন শেখ সলিমিন রেমিন বলেছেন হাম্মদ আনসারি বলেছেন শেখ ডক্টর মোহাম্মদ হাসান সহ আরও অনেক যুগের বড় বড় আলেমরা বলেছেন তাহলে ডিজিটাল ছবি মাত্রই সব হালাল এটা আমরা বলছি না কারণ উপকরণের ভিন্নতা এবং কি তুলছে এটার উপর ভিত্তি করে তার হালাল হারাম নির্ভর করে হালাল হারাম বলতে হবে আবার প্রয়োজনের অতিরিক্ত প্রচুর ছবি তোলা হোক সেটাও আমরা বলছি না তবে আজকাল নানা কারণে যেহেতু সবার ক্যামেরায় যে অ্যান্ড্রয়েড ফোন আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড ফোনের কল্যাণে সবাই ক্লিক করেই ইমেজটাকে সেভ করে ফেলেন তিনি কিন্তু কোনো তাসভির করছেন না এটাকে যদিও সেই তাসভির এখন বলা হয় তার মানে ছবি তোলা এটা ছবি আর করা নয় আল মুসাউরুন যেটা হাদিস এসছে ছবি করা খোদাই করে ছবি করা তৈলচিত্র দিয়ে ছবি বানানো অথবা তুলি দিয়ে পানি জলচিত্র দিয়ে ছবি বানানো অথবা মূর্তি বা স্কাল্পচার তৈরি করে ছবি বানানো সেটা হাদিসের নিষিদ্ধতার মধ্যে পড়ে এবং সেখানে তারা আসাদুন আধাবানি অমাল কিয়ামা হবে কে এদের সবচেয়ে বেশি পাপি বান্দা এবং আজাবগ্রস্ত বান্দা হিসাবে গণ্য হবে